ভারতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা স্বরূপ 1450 মেট্রিক টন ইলিশ বেনাপোল বন্দর দিয়ে ভারতের পেট্টাপোল বন্দরে গেল। ভারতের কেন্দ্রীয় সরকারের জন্য এই শুভেচ্ছা। 2012 সালে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ মাছ রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে এরপর বাংলাদেশ সরকার একাধিকবার ভারত সরকারকে শুভেচ্ছা উপহার স্বরূপ ইলিশ মাছ দিয়েছে। ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠান হলো খুলনার জাহানাবাদ সি ফুড লিমিটেড, আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের জেকে এন্টারপ্রাইজ, সি অ্যান্ড ইফ এজেন্ট বেনাপোলের নীলা এন্টারপ্রাইজ। প্রতি কেজি ইলিশ মার্কিং $10 রপ্তানি করা হলো, যা বাংলাদেশি টাকায় 850 টাকা। বেনাপোল মৎস্য অফিসের কোয়ারেন্টাইন পরিদর্শক আসওয়াদুল ইসলাম জানান, 1450 মেট্রিক টনের মধ্যে সোমবার ইলিশের প্রথম চালান 12 মেট্রিক টন ভারতে প্রবেশ করেছে। পর্যায়ক্রমে বাকি মাছ রফতানি হবে। ট্র্যাকে 6 মেট্রিক টন ইলিশ রয়েছে, এখন এই ইলিশ বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে। ইলিশ বন্ধ ছিল গত বছর 10ই অক্টোবর, আমরা লাস্ট ইলিশ বিশেষ পূজা উপলক্ষে ইন্ডিয়াতে পাঠানো হয়েছিল, এবং এবছর বিশেষ আমদানি রপ্তানির মাধ্যমে 1500 মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হবে। তার প্রথম চালান আজকে খুলনার মেসার জাহানাবাদ সি ফুড লিমিটেডের প্রথম চালান 12,000 কেজি 12 মেট্রিক টন মাছ আজকে প্রথম চালান হিসাবে ভারতে।